মানুষের জীবিকা, মানুষের গরম, অহমিকা, তাকব্বরি সব আল্লাহ পাক তছনছ করে দিয়েছে। আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন পৃথিবীর জমিনে, তোদের গরম দেওয়ার জন্য আমি পয়দা করে সৃষ্টি করিনি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোদের সাইজ করতে আমার কামান দাগা লাগে না, অদৃশ্যমান করোনাই যথেষ্ট। তোরা মানুষ মানুষকে মারতে গেলে লাঠির দরকার হয়, শক্তির দরকার হয়, আমি আল্লাহ ও প্রয়োগ করি না। কুন ফায়াকুন শব্দ দ্বারা কুন হও ফায়াকুন হয়ে গেছে। অবশ্যই একদিন আমি আল্লাহ পাক এই শব্দ দ্বারাই গোটা পৃথিবীকে আমি ফানা বানিয়ে দেব, এই ক্ষমতা রেখেই তবে তোদের রব আমি। একবার জোরে জোরে তোদের এত ক্ষমতা, নিজেদেরকে বিরাট জাহির করিস, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের অধিপতি, তোদের হাতে মিসাইল আছে, AK-47 আছে, অ্যাটম বোম আছে, বোমারু প্লেন রয়েছে, যা একটা করোনা ভাইরাসকে মেরে দেখা, এত শক্তিশালী মারতে পারবি না। তোদের রিপোর্ট থেকে তোরাই জাহির করছিস, প্রকাশ করছিস করোনা ভাইরাস, তার ভ্যাকসিন আবিষ্কার করছিস, যেটা দেখে পরবর্তীতে সেটাই পুশ করছি, রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে। ইয়েস ইন্নানি আল্লাহ, এটাই হলো আমার তোদের শেষ আল্লাহ। একবার জোরে বলুন, জমিনটা নরম বানিয়েছি এখানে গরম দেখানোর জন্য নয়, জমিনটা টিপে দেখ নরম নয় কিন্তু নরম, খুঁড়ে ইট বানাবি ইট হবে, চাষ করবি চাষ হবে, আমি নরম করেছি কিন্তু তার থেকে বেশি নরম কিন্তু তোদের শরীর করিয়েছি, টিপলে নরম দেখায়, এই নরমের উপরে তার থেকে নরম তোর ভেতরে এত কেন গরম? গরম যদি দেখাতে হয় আমি আল্লাহ দেখাবো, অহংকার তাকব্বরি বড়ত্বের চাদর আমার গায়ে আছে। বলুন সকলে সুবহানাল্লাহ, কার গায়ে আছে? আল্লাহর গায়ে। আমার চাদর ধরে তোরা টানবি? হতে পারে না, তোরা সৃষ্টি, আমি হলাম তোদের স্রষ্টা। বলুন সকলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে বেসিক্যালি ঈমান, এটা হচ্ছে মুসলমানদের ঈমান। আমি শাহনাজ কতদিন বাঁচবো, কিভাবে বাঁচবো, পৃথিবীর কোন নেতা মন্ত্রী লিডাররা ঠিক করবে না, ওটা যার জমিন, যিনি আমি, জানার সৃষ্টি, তিনি ঠিক করেছেন আমি কিভাবে চলবো, কোন রাস্তায় আমার বরকত, কোন রাস্তায় আমার ডেভেলপ, কোন রাস্তায় আমি কামিয়াবি, আমার কতটা উন্নতি, সেখান থেকে লিখে নির্ধারণ করে দিয়েছে সেই মালিক আমার জন্য যথেষ্ট। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈমানের জায়গা আজকে মুসলমানদের বড় অভাব। আমরা বলি, আমরা ভাবি, অমুক দাদা যদি আমার পাশে না থাকতো আমি বাঁচতাম না, ঈমান আছে। অমুক হুজুর যদি আমার পাশে না থাকতো আমি বাঁচতাম না, ঈমান আছে। ঈমানদার, ঈমানদারের কথাগুলো নয়, ঈমানদারের কথা আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। একবার জোরে বলুন, আমার উন্নতি ধ্বংস, আমার উত্থান পতন সব তার হাতে। এই ঈমানের উপরে চলো, পৃথিবীর কোন অসহস আপনাকে ক্ষমতাচ্যুত করতে পারবে না, লক্ষ্য ভ্রষ্ট করতে পারবে না। যখনই আপনি পৃথিবীর কোন মানুষের দ্বারস্থ হয়ে যাবেন, যে মানুষটা আপনাকে ভালোবেসে বুকে টেনে নেবে, ওই মানুষটা স্বার্থ ফুরিয়ে গেলে আপনার বুকে লাথি মেরে দেবে। মাথায় ঢুকছে? কিন্তু আমার আল্লাহ একবার যাকে টেনে নিয়েছে ছাড়িনি, একবার জান্নাতে, একেবারে জান্নাতে পৌঁছে দেওয়ার আল্লাহ পাক দায়িত্ব নিয়ে নিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বান্দা, হে আমার বান্দিরা, শুধু জান্নাতে নয়, তুই শুধু জান্নাতে একা থাকবি না, আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিন থেকে সৎকর্ম ন্যায়পরায়ণ জীবন তৈরি করার কারণে আমি আল্লাহ তোকে জান্নাতে পাঠিয়ে দেব। এটাই শেষ কথা নয়, জান্নাতি বড় নিয়ামত আছে, যা ইচ্ছা তাই খাবি পড়বি। এ আমার বান্দা, সব থেকে বড় নিয়ামত হলো যে নিরাকার আল্লাহকে না দেখে সিজদা করেছি। ওই আল্লাহ একদিন ওই বেহেশতের ভিতরে
তোর সামনে প্রকাশ হবে। জোরে বলেন, বেহেশতি বান্দারা নিজে চোখে আমার আল্লাহকে দেখতে পাবে। একবার জোরে বলুন, হা হা হা, এর থেকে আর পাওনা কি আছে বাবা? ভাইরে আমার, আজকে দুনিয়ার জিন্দেগিতে বসবাস করতে গিয়ে কত রকমের ছয় চতুরি মিথ্যা আশ্বাস, প্রতারণা, ধোকা সব চালিয়ে যাচ্ছে। বাঁধে না বাঁধে কতদিনের জিন্দেগি বলে, খুব টেনে টেনে হলে 100 বছর। কত বছরে বাবা? ওই ধরে নেন না 100 বছর, কারণ স্যার যা ঠিকই বলেছে, যা হাইব্রিড খাচ্ছি ও 70-এর গন্ডি পার হওয়া মুশকিল। এ নজনেরা যুবকেরা, ছেলেরা বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ খবর জানিয়ে দিয়ে গেলেন, ওয়া মাসাবারা ওয়া মাসাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম এমন একটা দিন আসবে, সময় আসবে পৃথিবীর জমিনে আমার উম্মতেরা ধনী হয়ে যাবে, ওই ধনী উম্মতের কাছে আমার ইসলামটা গরিব হয়ে যাবে। আমি নবী জানিয়ে দিয়ে গেলাম যখন পৃথিবীর জমিনে মুসলমান ধনী হয়ে যাবে, তার কাছে আমার ইসলামটা গরিব হয়ে যাবে। এ নজরেরা, নবী আমার পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন, ওই সময় আমার আল্লাহর গজব পৃথিবীর জমিনে অবতরণ করবে, মুসলমান ধনী হবে, ইসলাম তার কাছে গরিব হয়ে যাবে, তখন গজব আসবে। কিভাবে? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, তসবীর সুতো কেটে দিলে, একটি তসবীর সুতো কেটে দিলে, তসবীর দানাগুলো যেমন পর 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 জমিনের উপরে ভূপতিত হয়, এ আমার সাবারা আল্লাহর গজব একের পর এক জমিনের উপরে পড়বে, গজবের উপরে গজব, গজবের উপরে গজব। এ নজরেরা, কাশীপুরের সোনার মানিকেরা, গজবের উপরে গজব আমরা দেখতে পাচ্ছি, যেখানে পৃথিবীর জমিনের মানুষ লকডাউনে গৃহবন্দী হয়ে গেল, আমার আল্লাহ রহমত নাযিল না করে আবার তার উপরই আমফান। কথা বলছেন না কেন? মান সাদদা ইয়া রাসূলুল্লাহ, বরহাক আপনি সত্য 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 1442 বছরে আপনি বলে গেলেন, 2020 আমরা সেটা দেখতে পেলাম, বরহাক আপনি সত্য। একবার জোরে বলুন, জোরে বলে আপনি সত্য বলেছেন, আমরা ধনী হয়ে গেছি, আমাদের বাড়িটা ফাঁকা হয়ে গেছে, আমাদের ঘর থেকে ইসলাম ফাঁকা হয়ে গেছে, আমার কাছে আর ইসলাম নেই, আমাদের কাছে আর শরিয়াত নেই, আমার কাছে আপনাদের কাছে আমাদের কাছে যেটা আছে সব নিজে তৈরি করা, মন গড়া, আপনার নিয়ে আসা কষ্ট করে, কষ্ট সহ্য করে ইসলাম আপনি জমিনে নিয়ে এসেছিলেন, ওটা আমাদের কাছে আর নেই, গরিব হয়ে গেছে। তা যদি না হতো মসজিদ আমাদের ফাঁকা হয়ে গেছে, আমাদের ঘর পাকা হয়ে গেছে, মসজিদের মেম্বার গুলো সংসদের হয়ে গেছে, মিনার গুলো সংসদের হয়ে গেছে, ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা কি ওই মসজিদে নামাজ আদায় করতে যাই না? সত্যি আপনি বলে গেছেন আমাদের মসজিদ পাকা হবে, কিন্তু ফাঁকা হয়ে যাবে, মুসল্লির উদ্দেশ পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বরহাক আপনি সত্য কথা বলেছে, আপনি সত্য নবী, আমরা ধনী হয়ে গেছি, আজ থেকে 30 বছর আগে এই ভাঙর এই কাশীপুর এলাকার জমাদার পাড়া মুসলমান আপনার উম্মতেরা গরিব ছিল, এদের মাটির বাড়ি ছিল, এদের পাকা বাড়ি ছিল না, এরা সকলই এদের দাদিমা এদের নানিমার সকালবেলা ফজরের নামাজ আদায় করত, এরা যখন গরিব ছিল এদের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন ঘর পাকা হয়ে গেছে, কোরআনের আওয়াজ শোনা যায় না, ঘরের বিবিগুলো নামাজ পড়ে না। সত্যি বলেছেন আমাদের কাছে ইসলামটা গরিব হয়ে গেছে, ঠিক না? ভুল জোরে বলে, 30 বছর আগে, 25 বছর আগে, বলেন বলেন, এই কাশীপুর জমাদার পাড়া সব মাটির ঘর ছিল তো,
ওই মাটির ঘরের পাশ দিয়ে মুরব্বীরা হেঁটে হেঁটে যেত আর শুনতে পেত গুন 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 সুরে সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছে দাদি ঠিক না বুঝ জোরে বলে এই মুরব্বিয়ানগণেরা বলে ঘর এখন কিসের পাকা কোরআন তেলাওয়াত ফাঁকা তুমি ধনী হয়েছো যে ঘরে তোমার জন্ম সেই ঘরটা ছোট হয়ে গেছে কোন ঘরে জন্ম আলোচনা বুঝতে পারছেন না ইসলামের ঘরে আমার আপনার জন্ম সেই ঘর ছোট হয়ে গেছে বিশ্বনবী বললেন আমার কোরআনকে অপমান করা হবে আমার আল্লাহর কোরআনকে অপমান করবে মসজিদকে অপমান করবে পৃথিবীর গায়ের কমা মুসলিমরা নয় আমার এই ঘরে জন্ম নেওয়া মুসলমান উম্মাত যখন মসজিদের মর্যাদা খরণ করবে আল্লাহ এদের মর্যাদা অন্যের হাতে তুলে দিয়ে এদের কুত্তার অবস্থা করে দেবে মাথা ঢুকছে না হজ করতে চান পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান তাহলে আর দেরি নয় আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে হজ ও উমরার অগ্রিম বুকিং চলছে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে